তো হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি দুটো হুইল এবং একটি চরখি নিয়ে। তো এই হুইল আর চরখির মধ্যে দিয়ে আজকে আমাদের শিকার হবে। তো ছোট ছোট ভাই সঙ্গে আছে, যারা যারা কিনা হাতখাড়া দিয়ে এমনি ছিপ দিয়ে বঁড়শি মানে মাছ শিকার করছে। তো তাদেরগুলো আমি দেখাচ্ছি না, শুধুমাত্র হুইল আর চরখিটাই দেখাচ্ছি। তো এই দেখুন বন্ধুরা, একটা অলরেডি আমরা টান পেয়ে গেছি। তো দেখা যাক এর মধ্যে কী মাছ ধরা পড়েছে। তো বন্ধুরা, এই ভিডিওর মধ্যে শুধুমাত্র হুইল আর চরখির মধ্যেই যে যে শিকারগুলো আমাদের হয়েছে সেগুলিয়ে আমরা দেখাবো আর কি। মানে ছিপের মধ্যে হাতখাড়ার মধ্যে যেসব হয়েছিল সেগুলো দুর্ভাগ্যবশত আমরা ক্যামেরা বন্দি করতে পারিনি। তো সেসব যাই হোক বন্ধুরা, এটা হলো একটা মৃগেল মাছ, মোটামুটি 300-350 সাইজ হবে, খুব একটা বড় নয়, ছোট সাইজের একটা মৃগেল মাছ। তো দেখুন বন্ধুরা, আপনাদের ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এটা হচ্ছে একটা সুন্দর মৃগেল মাছ, ছোট, খুব বড় নয়, তবে সুন্দর মৃগেল মাছ। তো বন্ধুরা দেখতে থাকুন পুরো ভিডিওটা, খুবই ইন্টারেস্টিং ভিডিও, আরও মাছ আমরা নিশ্চয়ই পাবো আশা করছি। তো দেখা যাক পরবর্তী সময়ে আরও কী মাছ আমরা পাই। তো বন্ধুরা, ওই একটি মৃগেল মাছ শিকার করার পর আমরা অনেকক্ষণ বসে রইলাম, কিন্তু কোনো টান পাওয়া যায়নি। সর্বশেষ বন্ধুরা, এখানে চরখি, যেখানে তীর চিহ্নটা দেখছেন এখানে চরখি রয়েছে, সেটা একটি জোর মানে সেটা জোর টান মারে আর কি। তো অতএব সেখানে গিয়ে, এই যে দেখুন, আমি এখন গিয়ে সুতোটা ধরে টান মারলাম। সেই দূরে কোনাতে, ভিডিওর কোনাতে হয়তো দেখতে পারছেন, মাছের একটু জলের ওপর উঠেছিল মাছটা। তো এখানে এসে দেখতে পাচ্ছেন, এই যে এখন হয়তো বুঝতে পেরেছেন একটু বড় সাইজেরই হবে হয়তো মাছটা। তো সেটা আমিও বুঝতে পারিনি প্রথমে, ওঠানোর পরেই বুঝতে পারলাম এটা হলো একটা রুই মাছ, খুব একটা বড় নয়, তো মোটামুটি বড় আর কি, মোটামুটি 700-750 সাইজ হতো। তো বন্ধুরা, এই রুই মাছটি মোটামুটি আগের তুলনায়, আগের মৃগেল মাছটির তুলনায় অনেকটাই বড়, প্রায় ডবল। এই হচ্ছে আজকে মোটামুটি দুটো মাছ আমরা পেয়েছি। একটু ক্যামেরা ডিস্টার্ব হয়ে যাওয়ার কারণে আগের ফুটেজটা হয়তো আপনি অন্ধকার, একটু অন্ধকার টাইপ দেখতে পেয়েছেন, যেটা বর্তমানে ঠিক হয়ে গেছে। তো বন্ধুরা, এই দুটি মাছই আজকে আমরা পেয়েছি। তো এটাই হচ্ছে আজকে আমাদের শিকার। তো ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলে যদি নতুন এসে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, যে দুটি মাছ আমরা পেয়েছি, তো সেই দুটি মাছ আমরা বস্তার মধ্যে রেখেছিলাম জলের ভেতরে, যাতে কি না মাছগুলো নষ্ট না হয়ে যায়। তো এই দেখুন, এটা হচ্ছে ছোট্ট মৃগেল মাছটি, এবং তার তুলনামূলকভাবে তার থেকে অনেক বড় একটি রুই মাছ। খুব বড় মাছ আমরা আজকে শিকার করতে পারিনি, তো মোটামুটি হয়েছে আর কি, নাই থেকে ভালো। তোমরা যে দেখতে পাচ্ছেন, এটা আজকে আমাদের শিকার। তো বন্ধুরা, ভিডিও আজকে আমরা এখানেই শেষ করছি, এই শিকার দেখতে পাচ্ছেন। আর এই ধরনের যদি নতুন নতুন ভিডিও আরও দেখতে চান তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।